আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় তিনের তৃতীয় ভাগ, সোনারগাঁও ও লালবাগ কেল্লা। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম পাহাড়পুর ময়নামতি সম্পর্কে, এবং আমরা আরও শিখেছিলাম মহাস্থানগড় ও উয়ারি বটেশ্বর সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির তৃতীয় ভাগ সম্পর্কে জানব, তা হচ্ছে সোনারগাঁও ও লালবাগ কেল্লা। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ সোনারগাঁও ও লালবাগ কেল্লা। প্রথমে আমরা জানব সোনারগাঁও সম্পর্কে। সোনারগাঁও ও লালবাগ কেল্লা ১৭ শতকের ইতিহাসের নিদর্শন। সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। এখনও সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। বন্ধুরা, প্রথমেই আমরা সোনারগাঁও সম্পর্কে জানব। বলা হয়েছে সোনারগাঁও ও লালবাগ কেল্লা ১৭ শতকের ইতিহাসের নিদর্শন। এবং সোনারগাঁও কোথায় অবস্থিত? সোনারগাঁও হচ্ছে ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। এবং সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানের রাজধানী ছিল। এখনও সেখানে সুলতানের আমলের অনেক সমাধি রয়েছে, এবং যার মধ্যে একটি হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ মাজার। ১৬১০ সালে এক যুদ্ধে ইসা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁও এর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। ১৯ শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানাম নগর গড়ে ওঠে। সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, ১৬১০ সালে একটি যুদ্ধ হয়েছিল যেখানে ইসা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হয়, এবং যখন পরাজিত হয় তখনই সোনারগাঁওয়ের পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। এবং ১৯ শতকে হিন্দু বণিকের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে গড়ে উঠেছিল পানাম নগর। এখনও রয়েছে এই পানাম নগরটি। সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন কি করেছিল, ১৯৭৫ সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেছিল, এবং এই লোকশিল্প জাদুঘরটি এখন পর্যটন কেন্দ্র। এখান থেকে দেশ বিদেশের বিভিন্ন লোক এখানে ঘুরতে আসে, বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে জানতে আসে। এবার আমরা জানব লালবাগ কেল্লা সম্পর্কে। বন্ধুরা, তোমরা লালবাগ কেল্লার কিছু ছবি দেখতে পাচ্ছ, এগুলো লালবাগ কেল্লার কিছু নিদর্শন। আমরা এই বিষয়ে বিস্তারিত জানব, চলো জেনে নিই। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ১৬২৮ খ্রিস্টাব্দে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেনি। দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। এটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত করা হয়। বন্ধুরা, লক্ষ্য করো, ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই লালবাগ কেল্লা, এবং এই লালবাগ কেল্লা ১৬২৮ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটি নির্মাণ করেছিল।
কিন্তু এই কাজটি তিনি শুরু করলেও এই কাজটি তিনি শেষ করতে পারেননি। এবং এই সম্পূর্ণ দুর্গটি ইটের তৈরি। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। তোমরা যদি কেউ এখানে ঘুরতে যাও তাহলে দেখতে পাবে যে এই দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি এবং এর মাঝে কিছু খালি জায়গা রয়েছে, সেই খালি জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করত। এবং দুর্গের দক্ষিণে গোপন একটি প্রবেশপথ রয়েছে এবং একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদও রয়েছে। এবং বর্তমানে এই লালবাগ কেল্লাটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা, তোমরা যদি কেউ লালবাগ কেল্লায় ঘুরতে যাও তাহলে তোমরা এই সকল বিষয় লক্ষ্য করতে পারবে এবং বিভিন্ন নিদর্শন তোমরা দেখতে পাবে। বন্ধুরা, তাহলে আমরা কি কি জানতে পারলাম? আমরা সোনারগাঁও এবং লালবাগ কেল্লা সম্পর্কে জানলাম। আমরা এই পার্টির কিছু কাজ দেখে নিই। চলো প্রথমেই ক এসো বলি। মানুষ কেন যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। বন্ধুরা, চলো আমরা দেখে নিই মানুষ কেন যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে। মানুষ বিভিন্ন কারণে যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে। তা হচ্ছে, নদীর তীরবর্তী অঞ্চল ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধাজনক। নদীপথে সহজে ও স্বল্প খরচে পণ্যদ্রব্য আনা নেওয়া ও এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা যায়। নদীর তীরবর্তী স্থান শিল্প কলকারখানা স্থাপনের জন্য অত্যন্ত উপযোগী। সহজেই নদী থেকে পর্যাপ্ত পানি সংগ্রহ করে তা ব্যবহার করা যায়। নদীর তীরবর্তী অঞ্চলের পরিবেশ মনোরম বিধায় মানব বসতি স্থাপনের জন্য সবথেকে বেশি উপযোগী। এবং সর্বশেষে উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার জন্য এটি উপযোগী। এই সকল বিষয় বিবেচনা করে মানুষ যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে। পরবর্তী কাজটি দেখে নিই। খ এসো লিখি। নিচের স্থানগুলোতে উল্লেখযোগ্য কি কি দেখার আছে সেগুলো লেখো, কাজটি জোড়ায় করো। বন্ধুরা, নিচে তোমরা দেখতে পাচ্ছ কিছু উল্লেখযোগ্য স্থানের কথা বলা হয়েছে। এই স্থানগুলোতে যে সকল জিনিস দেখার মতো রয়েছে তোমাদের তা উল্লেখ করতে হবে এবং কাজটি জোড়ায় করতে হবে, অর্থাৎ দুজন মিলে কাজটি সম্পাদন করবে। প্রথমে স্থান দেওয়া আছে সোনারগাঁও। বন্ধুরা, তোমরা কি জানো সোনারগাঁয়ে দেখার মতো কি কি রয়েছে? গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। বন্ধুরা, এটি হচ্ছে সোনারগাঁয়ে দেখার মতো একটি নিদর্শন। অতঃপর হচ্ছে পানামনগর। পানামনগরে কি রয়েছে দেখার মতো? লোকশিল্প জাদুঘর। এবং সর্বশেষ হচ্ছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লায় দেখার মতো কি আছে? তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিলাম যে উল্লেখযোগ্য স্থানে দেখার মতো কি কি রয়েছে। পরবর্তী কাজটি দেখে নেই। গ আরো কিছু করি। বিদ্যালয় থেকে সোনারগাঁও শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষকের বরাবর একটি আবেদনপত্র লেখো। বন্ধুরা, মনে করো তোমরা বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যেতে চাও সোনারগাঁও। তো তোমরা সেই তার উপর ভিত্তি করে তোমাদের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখবে। কিভাবে লিখবে চলো তা আমরা দেখে নিই। প্রথমে তোমরা উল্লেখ করবে তারিখ এবং তোমরা কার নিকট লিখবে, প্রধান শিক্ষকের কাছে। তারপর হচ্ছে তোমাদের স্কুলের নাম, বিদ্যালয়ের নাম লিখবে এবং তোমাদের বিদ্যালয়টি কোথায় অবস্থিত তা লিখবে। অতঃপর বিষয়, মূল হচ্ছে বিষয়। বিষয়টি হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার জন্য একটি আবেদন। আবেদনপত্রটি তোমরা এভাবে লিখতে পারো, জনাব সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ। আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সোনারগাঁওয়ে শিক্ষা সফরে যেতে চাই। কেননা আমরা মনে করি শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই পূর্ণাঙ্গ জ্ঞান নয়, প্রকৃত মানুষ হতে হলে পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞান অর্জন করতে হবে।
তাই আমরা আশা করি এই শিক্ষা সফর থেকে আমাদের জ্ঞানের পরিধি আরো বর্ধিত হবে। অতএব জনাবের নিকট আকুল আবেদন, আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দানে বাধিত করতে আপনার সদয় মর্জি হয়। বিনীত আপনার একান্ত অনুগত পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, রণিত স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। তোমরা এভাবে সুন্দর করে একটি আবেদনপত্র তোমাদের প্রধান শিক্ষকের বরাবর লিখতে পারো। তাহলে তোমরা এভাবে এই কাজটি সম্পাদন করবে। আমরা সর্বশেষ কাজটি দেখে নেই, ঘ যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। সোনারগাঁও এর নির্মাণকালে বন্ধুরা বাক্যটি চলো আমরা শেষ করি, সম্পূর্ণ করি। সোনারগাঁও এর নির্মাণকাল 17 শতাব্দী। এ সময় মুসলমান শাসকেরা ক্ষমতায় ছিলেন। তাহলে বন্ধুরা আমরা বাক্যটিও সম্পূর্ণ করে নিলাম। আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম সোনারগাঁও ও লালবাগ কিল্লা সম্পর্কে, এবং এখানে কি কি ধরনের নিদর্শন রয়েছে সে সম্পর্কেও আমরা জানলাম, এবং আমরা পাঠের কিছু কাজ সম্পাদন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।